আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। জাল্লা পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে মহব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে কিছু সময় বসিয়ে রেখেছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। শান্তির দূত ও সাম্যবাদের সদাচারী প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না, সেই রাসূলুল্লাহর পাক রওজা মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আজকে যে জান্নাতের বাগানে আমরা বসেছি, এই জান্নাতের বাগানে এসে আমরা যেখানে বসলাম, আমার আল্লাহ পাক কিন্তু আমাদেরকে দেখছেন। জোরে বলবেন না, এ জোরে বলবেন আমার জানেরা, ও নবী বদর উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়াল নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে গিয়ে সাহাবাদেরকে বলতে লাগলেন, ওয়া মা সাবরা, আজকে মসজিদে নববী শরীফ থেকে গিয়ে তোমরা কেউ বাড়িতে যাবে না। ওয়া আমার ভাই জানেরা, ও নবী বদর উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়াল নবী জনাব মুহাম্মদ একটা জায়গায় বসে গে অঝর নয়নে দয়াল নবী কাঁদে। ও আমার ভাই জানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর কান্না দেখে গে আমার দয়াল নবী মুহাব্বতে সাহাবারা আল্লাহর রাসূলকে বললে, রে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন ঝরঝর ঝরঝর করে কাঁদেন? ও আমার ভাই জানেরা, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগী পেয়ে গে আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিদেরকে একটা সেকেন্ডের জন্য ভুলে যায়নি। জোরে বলবেন না, এটা মহব্বত হবে ভাই। ভাই ভাই আমি মনে করি যে এরা যখন ফোন করছে, আমি দু 5000 লোক বসে বলে হুজুর তাড়াতাড়ি আসেন, পরের বক্তা নেমে যাবে। ভাই ভাই আজকে খোদার কসম করে বলছি, আজকে জলসাটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে। আপনি দেখুন তো, সামিয়ানাটা আগে চটের ছিল, এখন কাপড়ের হয়েছে না হয়নি? ভাই কথা বলে, আগে চটের ছিল, এখন কাপড়ের হয়েছে। যখন চট ছিল তখন লোক লোক, এখন কাপড় হয়েছে, এখন লোক নেই। কথা ঠিক বলছি না ভুল? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বান্দা বান্দিকে বলছেন, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ বান্দার দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলবেন না। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছেন, একটা শিকারি যখন শিকার করে, ওই শিকারিটা সঙ্গে সঙ্গে শিকার করে না, তার দিকে তাকিয়ে থাকে। কথা বলে আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছেন, একটা শিকারি যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তা থেকে হাজার হাজার গুণ বেশি আল্লাহ তার বান্দা এবং বান্দিদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না। আমার ভাই জানেরা, ও নবী বদর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বড় ভালোবেসে তৈরি করেছে। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী বদর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করছেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে বলেছিল, আই রব্বি আল্লাহ, না 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 না, আপনি এই জিন ইনসানকে দুনিয়ার জমিনে পাঠাবেন না। আই রব্বি আল্লাহ, তারা যদি দুনিয়ার মধ্যে চলে যায়, দুনিয়ার মধ্যে গিয়ে তারা মারামারি করবে, তারা হানাহানি করবে, কাটাকাটি করবে। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী বদর উম্মত উম্মতিরা, সত্যি সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, ইন্নি আলামু মা লা তালামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি মহব্বত করে ভালোবেসে প্যার করে, আল্লাহ পাক এই জমিনে যা জমিনে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ও মুসলমান ঘরের ছেলেরা, আজকে দুনিয়ার জমিনে এসে জমিনে এসে যাদের নামাজ পড়ার কথা গা, তারা কিন্তু নামাজ পড়ছে না। যারা নামাজের পাটিতে দাঁড়ানোর কথা গা, তারা কিন্তু নামাজের পাটিতে দাঁড়াচ্ছে না। যারা বিশ্ব নবী রাসূলুল্লাহকে মহব্বত করার কথা গা, কিন্তু বিশ্ব নবীকে মহব্বত করছে না। ও মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ তো আপনাদের বিবেক দিয়েছে, আল্লাহ তো বুদ্ধি দিয়েছে,
দিয়েছে, আল্লাহ তো ধন দিয়েছে, আল্লাহ তো দাওলাত দিয়েছে, আল্লাহ তো মা বাপ দিয়েছে। একটা বারের জন্য তুমি চিন্তা করো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা ঈমান পেয়েছি, দ্বীন পেয়েছি। ও মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহগার খাতা কাসিয়া কর নাচিস বান্দা আল্লাহর, আল্লাহ আমাদেরকে এত মহব্বত করলেন, এত ভালোবাসলেন। ও ভাইজানেরা, দীর্ঘ 9 মাস লকডাউনের মধ্যেও আল্লাহ পাক আমাদের বাড়িতে বাড়িতে রুজি পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাই কথা বলেন না, আজকে 9 মাস লকডাউন, একটা মানুষ হাত তুলেন যে হুজুর 3 দিন ধরে খাইনি, আছে এরকম লোক? একটা হাত তুলেন, 50,000 টাকা দিয়ে যাবো। 9 মাস লকডাউনে পরপর 10 দিন খাইনি, যদি এরকম লোক হাত তোলে আমি বলবো তাকে আমি 50,000। কিন্তু আমার যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, খোদার কসম করে বলছি, আল্লাহ তো তোমার বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, একটা বারের জন্য তুমি চিন্তা করেছো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে আমার রাসূলুল্লাহকে কতল করার জন্য কুফফারে কাফেররা আমার দয়ার নবীর বাড়িটা ঘিরে রাখত। আমার দয়ার নবী যখন কাবা শরীফে নামাজ পড়তে যেত, কাফেররা গিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহকে বাধা সৃষ্টি করত। ও মুসলমান ঘরের ছেলেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করত, ওই সময় কাফেররা গিয়ে আমার দয়ার নবীকে বাধা সৃষ্টি করত। কিন্তু আমার ভাইজান, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আমার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর হেরা গোয়াতে গিয়ে গিয়ে আল্লাহর রাসূলের উপরে আল্লাহ যে কোরআনটাকে নাযিল করলেন, ওই কোরআন খানা নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকরকে সঙ্গী করে নিয়ে গিয়ে কাবা শরীফের পাশে চলে গেলেন। কাবা শরীফের পাশে গিয়ে গিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম লিতুনজিরা কওমাম মা উনজাবাকুম ফাহুম গাফিলুন। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করছেন, আমার রাসূলুল্লাহর পঞ্চাচা আবু লাহাব কি আমার রাসূলুল্লাহকে গালি গালাজ দিতে লাগলো, ও আমার ভাইজান, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার কোনো পরোয়া করলেন না। আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ান নবীকে বলতে লাগলেন, রে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি কাবা শরীফটা ছেড়ে দিন, আপনি কাবা শরীফটা ছেড়ে উঠে চলুন। আমার দয়ান নবী বলতে লাগলেন, ও বাবা আবু বকর, না 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 গো, আজ যদি আমি রাসূলুল্লাহ কাবা শরীফটা ছেড়ে দিই, আজ যদি আমি কোরআন পড়াটা ছেড়ে দিই, তাহলে আমার গুনাহগার উম্মত উম্মতিদের কাছে কোরআনটা পৌঁছাবে কেমন করে? আমার উম্মতের ঘরে ঘরে কোরআনটা পৌঁছাবে কেমন করে? ও মুসলমান ঘরের ছেলেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ জীবনকে বাজি রেখেও কাবা শরীফের পাশে গিয়ে দয়ার নবী কোরআন পড়াটা বন্ধ করলেন না। এই জোরে বলবেন না, আজকে তো এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন আছে নেই? এই প্রত্যেকটা বাড়ি বাড়ি বাড়িতে বাড়িতে কোরআন নেই? কথা বলে কোরআন আছে কিন্তু কোরআন পড়ার ওয়ালা লোক নেই। এ বোঝে না যে একদিন মৃত্যু হবে, একদিন যখন মরে যাব, যখন আমার বডিটা কাঠের গাড়িতে তোলা হবে, ছেলেগুলো কাঁদবে, ঝরঝর করে কাঁদবে, ও মাইয়ে তুমি মরে যাবে, তুমি তোমার সন্তানের কথা শুনতে পাবে কিন্তু কোনো কথা বলতে পারবে না। ও আমার যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক আমাদের কোনো অভাব রাখে নাই, আল্লাহ পাক আমাদেরকে কোনো অনাটন রাখে নাই। ও মুসলমান ঘরের ছেলেরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। ও আমার যুবক ভাইরা, ও আমার আম্মা জান ও বোনেরা, একটু ভালো করে চিন্তা করেন, আমার আপনার বাড়িতে দীর্ঘ 9 মাস লকডাউনের মধ্যে আল্লাহ পাক আমাদের বাড়িতে রুজি পাঠিয়েছে, কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন, মসজিদ
মসজিদে নববী শরীফে যখন রাসূলুল্লাহ বসে আছেন আমার দয়া নবী প্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে মসজিদে নববী শরীফের সামনে দিয়ে চলে যাচ্ছেন ও আমার বৈজন বিশ্ব নবী রাসূলুল্লাহ হযরত আলীকে বললেন ও বাবা আলী তুমি একটু আমার কাছে এসো বাবা ও আমার বৈজন দাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে যখন ডাকলেন আলী রাসূলুল্লাহ সামনে হাজির হয়ে গেলেন আলী ঝজ্জর ঝজ্জর করে কাঁদছেন আমার দয়ান নবী জিজ্ঞাসা করছে ও বাবা আলী তুমি কেন এমন ভাবে ক্রন্দন করছো ওই সময় আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কাঁদব না তো কি হয়েছে আজ একদিন হয়ে গেছে দুদিন হয়ে গেছে আজ পাঁচ দিন হয়ে গিয়েছে আমার বাড়িতে কোনো উনানে কোনো হাড়ি ওঠে না জোরে বলবেন না বিশ্বনবী রাসূলুল্লাহ উম্মতের জন্য কাঁদছেন আজকে উম্মতের জন্য আল্লাহ রাসূলের ওসিলায় আল্লাহ বাড়িতে বাড়িতে আল্লাহ পাক আমাদের ঘরে ঘরে আল্লাহ রুজি পাঠিয়ে দিচ্ছেন কিন্তু একটা বার চিন্তা করো আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়তেন কোরআন তেলাওয়াত করতেন তারপরেও 10 দিন 5 দিন ধরে তার বাড়ি খাওয়া হতো না তার বাড়ি খাওয়া হতো না তুমি নামাজ পড়ো না রোজা রাখো না হজ করো না যাকাত দাও না তোমার বাড়িতে খাবার আসছে তার কারণটা কি হ্যাঁ আজকে যুবক ছেলেগুলো মিডি মার্কেটে ঘোরাফেরা করছে ছি 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 ওর মৃত্যুটা যদি হয়ে যায় কোথায় মৃত্যু হবে জানো ওদের মৃত্যুটা যদি হয়ে যায় ও মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হবে ও দুনিয়ার নেতার পিছনে ছুটছে শুধু শুধু কারণ দুনিয়ার নেতার পিছনে ছুটছে কারণ একটা বাড়ি পাবে কিছু টাকা পাবে কিছু গাড়ি পাবে কিছু পয়সা পাবে আজকে বিশ্বনবীর জলসা আমাদের ভালো লাগছে না আমার রসুল আজ থেকে 1500 বছর আগে বলেছেন বদিরু বিল আমালি ফিতানান ককিতাই লাইলি মুসলিম ইসবিহু রাজুলু মুমিনান ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুমিনান ওয়াইসবিহু কাফিরান ইয়া বিয়ি দীনহু বিআরাদিন মিন দুনিয়া রসুল বলেছেন মানুষ দিনের বেলা মুমিন হয়ে যাবে রাত্রে কাফের তো দিনের বেলা মুমিন হয়ে যাবে সে জামানা চলছে এখন এরা মনে করছে আমরা খুব চলছে চলুক কিন্তু খোদার কসম করে বলছে তুমি কি জানে যখন ঝড় হবে তখন বলে মুয়াজ্জিন সাহেব শিগগিরই আজান দাও ঠিক বলছি না ভুল বলছি ভাই যেই ঝড় শুরু হয়ে যাবে বলে হুজুর শিগগিরই আজান দাও কোরআন তেলাওয়াত করো কেন আল্লাহ তো তোমার রসুলের জন্য ঝড় তো থামিয়ে রেখেছে তাহলে তুমি রসুলুল্লাহর কথা শোনার জন্য এই মজলিসে এসে বসছো না কেন তোমার কি এমন হয়েছে তোমার শরীরে কি হয়েছে তুমি চিন্তা করো তোমার বাড়িতে খাবার পৌঁছাচ্ছে মা ফাতেমার বাড়িতে খাবার নাই আহ বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববীতে কাঁদছেন কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদছেন কেন রাসূল বলছেন আমার উম্মত জাহান্নামে যাবে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না জোরে বলে আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আপনা নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও বাবা আলী তুমি কোথায় চললে ওই সময় আলী বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার হাসান খেতে পায় না আমার হুসাইন খেতে পায় না আপনার মেয়ে কন্যা ফাতেমা খেতে পায় না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কিছু রুজির সন্ধানে মসজিদে নববী শরীফ থেকে ছুটে 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 মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আমি দরজাটা
খুলতে পারবো না। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ কানতে কানতে বলছো, মা ফাতেমা তুমি দরজা খুলে দাও, মা তোমার কি হয়েছে মা? ওই সময় ফাতেমা বলল, আব্বা জান আজ 10 দিন হয়ে গিয়েছে আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে না খেতে পেয়ে আমার ছোট ছোট বাচ্চা দুটো বেহুশ হয়ে পড়ে আছে। আব্বা জান বারবার বলছে, মা আপনি তো আমার খাবার দিতে পারেন না গো, তাহলে কেন আমাদের ঘরের মধ্যে দরজা দিয়ে রেখেছেন? ও আম্মা জান, না না না, আপনি যদি আমাদের দরজাটা খুলে দিতেন আমরা আমার আপনার নানুজানের কাছে চলে যেতাম, আর আমরা যদি নানুজানের চাঁদ মুখখানা একটা বার দেখে নিতাম আজকে 10 দিনের ক্ষুধাটা আমাদের নিবারণ হয়ে যেত। এজোরে বলবেন না। ইমাম হাসান হোসাইন বলছে যে 10 দিনের ক্ষুধার নিবারণ হয়ে যেত যদি আপনি আমার নানার বাড়িতে যেতে দিতেন। জোরে বলবেন, তাদের ইমানটা কত মজবুত ছিল বলেন। খাওয়া হয় না, রাসূলুল্লাহ দেখলে খাওয়া নিবারণ হয়ে যায়। জোরে বলে বলে। আর আমরা তো এখন রুজি তালাশ করার জন্য ছুটছি, কোথায় যাচ্ছি? নিউ টাউনে যাচ্ছি, কোথায় যাচ্ছি? মিনাখা বাজারে যাচ্ছি, কোথায় যাচ্ছি? সন্দেশখালিতে যাচ্ছি, নিজের বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে আমরা বাইরে যখন রুজি তালাশ করতে যাচ্ছি, আল্লাহ আমাদের সঠিক হালাল রুজি দিচ্ছে, কিন্তু এ মুসলমানের এ রুজিতে পড়তা হয় না, এ মুসলমানের এ রুজিতে পড়তা হয় না। কারণ পার্টির নেতা 10 তলা বিল্ডিং বেঁধেছে, ও গরিব মানুষের চালে শুয়ে ও 2 তলার স্বপ্ন দেখছে, বলছে ধর নেতা যদি 10 তলা করতে পারে কেন আমি পারবো না, তা আমি ওই রকম করবো না, নেতা তো অন্য জায়গা থেকে টাকা গুনো নিচ্ছে, কিন্তু এ বলছে দাঁড়া আমি অন্য পথ অবলম্বন করবো, হালাল রুজি 500 টাকা দিয়ে কোথায় যাচ্ছে? হরিপদর দোকানে 1 টাকায় 1 কোটি টাকার স্বপ্ন দেখছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই হরিপদর দোকানে গিয়ে 1 টাকায় 1 কোটি টাকার স্বপ্ন দেখছে, ও হালাল টাকাটা হারাম করে দিচ্ছে, কথা ঠিক না ভুল? আর এদিকে হুজুরের কাছে চলে, হুজুর একটা তাবিজ দেন দিনে আপনারা পীরের আওলা, বলে কেন? বলে সংসারে অশান্তি, বউ ছেলের ঝামেলা, স্বামী স্ত্রী ঝামেলা, সাউরি বউয়ে ঝামেলা, কে বলছে? ওই বাড়িওয়ালা বলছে, ও ভাই জনমের মতো যদি 20টা তাবিজ আপনি গলায় রেখে দেন, আর যদি সুদ খান হারাম কাজগুলো করেন, ও তাবিজি কোনো কাজ হবে ভাই? কথা বলে তাবিজির কিন্তু কাজ, তাবিজের কাজ হয়। আমপারা 30 পারার মধ্যে দুটো সূরা আছে, সূরায়ে নাস আর সূরায়ে ফালাক। এই সূরা নাস ফালাকটা আমরা পড়ি না, কুল আউযু বিরব্বিন নাস মিন শাররি, কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়ি তো, মুখস্থ আছে আপনাদের? হ্যাঁ, আমরা আবার পড়ি, কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। পড়ি তো। হ্যাঁ, এই যে আমরা পড়ি, এটা আমরা কিছুই জানি না, আসলো কোথেকে ভাই? আমার বিশ্বনবী প্রচুর কষ্ট করেছেন, তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতকে ভুলেনি। জোরে বলবেন না, এ জোরে বলবেন না, সুবহানাল্লাহ। রাসূল যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছে, আবুল আহাব যখন রাসূলুল্লাহকে বাজে বাজে কথা বলে চলে গেলেন, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল দুটো পাথর তুলে নিয়ে আসছে, আর আবু বকর হাঁটুতে মাথা দিয়ে, অর্থাৎ উরুতে মাথা দিয়ে রাসূলুল্লাহ শুয়ে আছেন, শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করছে, আর উম্মে জামিল আসছে কাকে রাসূলকে মারবে বলে। ভাই কোরআনের সাথে প্রতিহত করার চেষ্টা করে। যখন উম্মে জামিল আসলো, রাসূল কোরআন তেলাওয়াত করা বন্ধ করলেন না, উম্মে জামিল এসে আবু বকরকে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ কোথায়? এই রাসূলুল্লাহ কোথায় বলে কথা বলে? আমার কথা বুঝতে পারছেন না? মুহাম্মদ তো উরুতে মাথা দিয়ে রয়েছে, তাহলে তো দেখার দেখতে পাবেন তো, আপনারা এখানে বসে আছেন, আমি তো সব দেখতে পাচ্ছি, আমার চাচা জানেরা সব বসে আছে, এরা রাসূলুল্লাহর গোলাম বসে আছে, আমার রাসূলুল্লাহর গোলাম গুলো বসে আছে, আমরা একটা গোলাম, আমার রাসূলুল্লাহর গোলাম, আমার দাদা পীরের গোলাম বসে আছে। জোরে বলবেন না, এ জোরে বলবেন না, সুবহানাল্লাহ। এ আপনারা জানেন না দাদা পীর পীরটির মানেন তো নাকি? পীর মানেন তো? তাহলে আজকে এই অবস্থা কেন হয়ে গেছে? যুবক ছেলেগুলো কোথায় গেল? আমার নাই শরীর অসুস্থ, আমি তাও তো আপনাদের ডিউটি পালন করার জন্য চলে এসেছি, আমি নাও তো আসতে পারতাম, বলে আমি তো সরকারি সার্ভিস করি,
কিন্তু আপনাদের মহব্বত ভালোবাসা আপনারা ডেকেছেন আমি এসেছি, কিন্তু একটা বারের জন্য চিন্তা করুন, যার সঙ্গে বন্ধুত্ব করার কথা তাকে বন্ধুত্ব না করে আমরা শুধু পয়সা সাথে বন্ধুত্ব করছি। কোরআনের সাথে বন্ধুত্ব করুন না। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছে আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে আবু বকরকে জিজ্ঞাসা করছে মোহাম্মদ কই, বলে কেন, বলে আমি তাকে পাথর নিয়ে থাকলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ জোরে বলবেন না, এটা জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। আবু বকর তো অবাক যে বিশ্বনবী এখানে বসে আছেন, আমার উরুতে মাথা দিয়ে, আর উম্মে জামিল বলছে রসুল কোথায়, আমি রসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে দুশমনরা যতই কোরআনের বিরোধিতা করবে গে তোমরা যদি সঠিকভাবে কোরআনকে বন্ধুত্ব করতে পারো দুনিয়ার কোন শক্তি তোমার গায়ে কাজ করতে পারবে। তুমি দরজা খুলে দাও মা। মা ফাতেমা বলল আব্বা জান আমি কেমন ভাবে দরজা খুলব, রাসূলুল্লাহ বলছে কেন মা, ওই সময় বললো ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আব্বা জান না 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 গা আমার গায়ে যে চাদরখানা ছিল আমি ওই চাদরটা আলীকে দিয়েছি আর আলী ওই চাদরটা বিক্রি করতে গিয়েছে, ওই চাদর বিক্রি করে গে যে পয়সা আসবে গে ওই পয়সা দিয়ে আমি আমার বাড়িতে আমার সন্তানগুলোকে খাওয়াবো। ও মুসলমান ঘরের ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতি না গা, বিশ্বনবী রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন, আমার দয়ার নবী বলছো মা ফাতেমা গা আমি তোমাদেরকে একটু দেখবো মা, আমার বড় কষ্ট হয়। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারকটা খুলে গিয়ে মা ফাতেমার ঘরের মধ্যে ছুঁড়ে দিলেন। মা ফাতেমা মা ফাতেমাকে বলছে গে ও মা ফাতেমা ঠিক আছে গে এই চাদরখানা তুমি পরিধান করে নাও, এই চাদরখানা পরিধান করে নিয়ে তুমি একটু দরজাটা খুলে দাও মা। ও মুসলমান ঘরের ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা গো মা ফাতেমা তো যোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর চাদরখানা পরে গে দরজা যখন খুলে দিলেন তিনি দেখতে পেলেন ইমাম হাসান ইমাম হোসেন বেহুশ হয়ে পড়ে আছে। আমার দয়ার নবী কাঁদতে পারলেন না গা, বিশ্ব নবী রাসূলুল্লাহ গা কাঁদতে কাঁদতে বাজারের দিকে ছুটতে লাগলেন। ও মুসলমান ঘরের ছেলেরা গা ও নবী পাকের উম্মত উম্মতিরা তোমরা হালাল ব্যবসাটাকে হারাম করে ফেলছো, তোমরা এক টাকায় এক কোটি টাকার স্বপ্ন দেখছো, তোমরা দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে গে রাসূলুল্লাহর জান্নাতের বাগানে বসতে পারলে না। ও ভাই ছেলেরা গা তবু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রুজি দিয়েছে, আমাদেরকে বর্ত দিয়েছে, আমাদেরকে দীর্ঘ 9 মাস লকডাউনে বসিয়ে খাইয়েছে। ও আমার ভাই জানেন বিশ্বনবী রাসূলুল্লাহ মদিনার জমিনে ছুটে ছুটে গিয়ে গে একজন ইহুদির বাড়িতে চলে গেলেন, ইহুদিকে বারবার রাসূলুল্লাহ কাকুতি মিনতি করছে, ও ইহুদি তুমি তোমার বাগানে আমার একটু কাজ দাও, তোমার বাগানে আমাকে একটু কাজ দাও, কারণ আমাকে যে পয়সা তুমি দেবে গে আমাকে তুমি যে পারিশ্রমিকটা দেবে গে আমি রাসূলুল্লাহ ওই পারিশ্রমিকটা নিয়ে কিছু খাবার কিনে গে আমার মা ফাতেমার কাছে আমি পৌঁছে দেব। জোরে বলবেন না, একটু উচ্চ আওয়াজে হবে না দেখবি। চিন্তা করে আল্লাহ রুজি আমাদের ঘরে দিচ্ছে আর রসুল ছুটছেন রুজির তালাশে, আর সেই রসুলের উম্মত গুলো আজকে মিনি মার্কেটে আপনার দোকানে চায়ের দোকানে আড্ডা মারছে আর এরা মনে মনে করে আল্লাহ কিছু দেখে না। আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা তুমি তো কোরআনের সঙ্গে কি বন্ধুত্ব করবে, কোরআনের সাথে তুমি কি বন্ধুত্ব করবে, তুমি তো কোরআন তেলাওয়াত করতে জানো না। ও মুসলমান ঘরের ছেলেরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুফি সুদুর ওয়া মা যুবক ভাইরা আজকের দিনে রাসূলুল্লাহর মহব্বত বুকে করে আর দিলে তুমি মিনি মার্কেটের মহব্বত নিয়ে ঘুরছো।
আল্লাহ পাক ওই সকল যুবকদেরকে জানিয়ে দিয়েছে, ওই সকল নারীদেরকে জানিয়ে দিয়েছে, ওই সকল পুরুষদেরকে জানিয়ে দিয়েছে, ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুফি সুদুর, ওয়া আমার বান্দারে আমি আল্লাহ তোদের চোখের ছুরি, আমি আল্লাহ তোদের চোখের ছুরি, আমি আল্লাহ তোদের গোপন বিষয় সব কিছু অবগত আছি, ও আমার বান্দা তুই যখন হরিপদর দোকান থেকে এক টাকা এক কোটি টাকার স্বপ্ন দেখে টিকিটটা যখন কাটিস, আমি আল্লাহ তখনও কিন্তু দেখতে পাই, আমি আল্লাহ তখনও কিন্তু বুঝতে পারি, তুই যখন একটা নারীকে নিয়ে ফুটফি করিস, তুই যখন একটা নারীকে নিয়ে অবৈধ কাজ করিস, নারীর সঙ্গে জিনা করিস, চার দেওয়ালের মধ্যে জিনা করিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনাকারীর জিনাটাকে আমি আল্লাহ দেখতে পাই। ও মুসলমান করে ছেলেরা, ও নবী বাদের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক বান্দিকে বলছো আমার বান্দিরে, যখন তোর বাড়িতে তোর স্বামী বাড়ি থাকে না, তুমি যখন রান্না ঘরে রান্না করো, তুমি মনে মনে করো আমার সাথে তো কেউ নাই, কিন্তু আমার বান্দিরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সাথে তোমার পাশে আমি আল্লাহ বসে থাকি। জোরে বলবেন না, আল্লাহ বলছে বান্দা তুমি যখন এখানে সব থেকে ভালো চাষ কি হয়, আলু চাষ করেন না মাছ চাষ করেন, মাছের চাষ করেন না, ভোরের বেলা কষ্ট করে বিচন ছেড়ে দিয়ে যখন চলে যান, মনে মনে ভাবি হায় হায় আমার সন্তানগুলোকে আমি বাড়িতে রেখে আসলাম, আল্লাহ বলছে বান্দা তুই আমাকে জিকির করেছিস, তুই আমার নামাজ পড়েছিস, খোদার কসম করে বলছি বান্দা তুই একা একা চলে যা, তুই সাইকেল নিয়ে যাস, তুই গাড়ি নিয়ে যাস, তুই হেঁটে হেঁটে যাস, তোর সাথে তোর পাশে আমি আল্লাহ আছি। জোরে বলে জোরে বলবেন না, আল্লাহ বলছে বান্দা তুই যে কোরআনটা তাকের উপরে সাজিয়ে রেখেছিস ওই কোরআনটা একটু খোল, আমি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি ওহু আমাকুম আইনামা কুনতু, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না, এটা জোরে হবে না, আমা ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য কত কষ্ট করেছে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে খাওয়া পায় না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির বাড়িতে চলে গেলেন, ইহুদির বাড়িতে গিয়ে ইহুকে কাকুতি মিনতি করে গিয়ে ও মুসলমান তুমি চিন্তা করো যে রাসূলুল্লাহ